ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন আমার বয়স 25 বছর, আমি বাড়িতে বিয়ের কথা বলছিলাম কিন্তু তারা আমাকে 1 বছর পর বিয়ে করার কথা বলছে। আমার পক্ষে 1 বছর অপেক্ষা করা কষ্টকর, আমাকে একটু পরামর্শ দিন কিভাবে এই সময়টা পার করা যেতে পারে মাস্টারবেশন থেকে বাঁচার জন্য। ভাই আশরাফুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবর করার তৌফিক দান করুন। প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। আপনার বাবা মা এবং আপনার অভিভাবক যারা আছেন তাদেরকে ভালো কোনো আলিমকে দিয়ে বোঝানো উচিত, তাদের মধ্যে দিনী চেতনা জাগ্রত করার চেষ্টা আপনার করা উচিত যে আসলে বিয়েটা কেন বিলম্ব করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি উপযুক্ত ব্যক্তি পাও, পাত্র বা পাত্রী, যার দিনদারির ব্যাপারে তোমাদের সন্তোষজনক মনে হয়, তাহলে সেক্ষেত্রে আর দেরি করো না বিয়ের ক্ষেত্রে। কারণ বিয়ের ক্ষেত্রে দেরি করলে সমাজে নানা রকমের সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয় এবং বিপত্তি দেখা দেয় এবং জেনা, ব্যভিচার ইত্যাদি এগুলো বাড়তে থাকে। তো সেই জায়গা থেকে তাদেরকে বোঝানো উচিত হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, আপনি যদি বিবাহ করার মতো আর্থিকভাবে আপনার সঙ্গতি না থাকে, একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সিয়াম রাখা উচিত, রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ইস্তাতা মিনকুমুল বাআ ফা লিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইস্তাতিয় ফা আলাইহি বিসসাওম ফা ইন্নাহু উজা। যে ব্যক্তি সিয়াম বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর যদি কেউ এই সামর্থ্য না রাখেন, অর্থাৎ আর্থিক সামর্থ্য তার না থাকে, তাহলে সে যেন আপনার সে যেন রোজা রাখে, নফল রোজা রাখে, তাহলে সেটি তাকে পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। মাস্টারবেশন থেকে বাঁচার জন্য আপনি নফল রোজা রাখবেন, সেই সাথে একাকিত্ব এবং নিঃসঙ্গতা এটা অ্যাভয়েড করে চলবেন, তাতে ইনশাআল্লাহ মাস্টারবেশন থেকে বেঁচে থাকতে পারবেন এবং বাজে কোনো দৃশ্য ইত্যাদি দেখা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নজরকে হেফাজত করবেন, প্রণারীকে দেখবেন না এবং একা না থাকার পাশাপাশি কোনো নেককার দিনদার ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করবেন। নির্জনতা হলো এই ধরনের অপরাধগুলো সংগঠনের অন্যতম কারণ। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন।